হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গুরু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে হচ্ছে পঁচিশে মে এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো তো অবশ্যই সঙ্গে থেকেও লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট দশটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নই বাছাই করা তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেক দিন সকালে সিক্স এম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশিত হয়ে থাকে এবং আমাদের দ্বিতীয় চ্যানেলে প্রত্যেক দিন সাতটা তিরিশ পি সেখানে জিকের ক্লাস হচ্ছে স্ট্যাটেকজিকের ক্লাসগুলো হচ্ছে তো অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশানে যাও সেখান থেকে দ্বিতীয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ এই যে ক্লাসগুলো তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকে আমাদের প্রথমেই অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে দেখো ইন্ডিয়া অ্যান্ড এশিয়ান জিও পলিটিক্স দ্য পাস্ট প্রেজেন্ট বইটি কে লিখেছেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ইন্ডিয়া অ্যান্ড এশিয়ান জিও এই বইটি লিখেছেন শিবশঙ্কর মরণ অপশান এ ইজ দ্য সার শিবশঙ্কর মেনন ছিলেন প্রধানমন্ত্রীর প্রাক্তন জাতীয় সুরক্ষা উপদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং বিদেশ সচিব বা ফরেন সেক্রেটারি বর্তমানে ও অতীতে ভারত এবং এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা রয়েছে এই বইতে তাহলে ইন্ডিয়া অ্যান্ড এশিয়ান জিও পলিটিক্স দ্য পাস্ট প্রেজেন্ট বইটি লিখেছেন শিবশঙ্কর মেনন অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে যাব তার আগে বলবো আমাদের ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও আজকে এক হাজার টাই লাইকের টার্গেট রাখছি আশা করছি তোমরা আমাদের এই টার্গেট পূর্ণ করে দেবে টেলিগ্রাম লিঙ্ক লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তো প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করো সেখানে আমরা সমস্ত লিঙ্ক এবং চাকরি সংক্রান্ত আপডেটগুলো প্রোভাইড করে থাকি দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি প্রকাশিত নেহেরু তিব্বত অ্যান্ড চায়না বইটি কে লিখেছেন অর্থাৎ নেহেরু তিব্বত এবং চায়না বইটি কে লিখেছেন কারেক্ট আনসার হবে অবতার সিং ভাসিন তিনি এই বইটি লিখেছেন তাহলে এক নম্বর এবং দু নম্বর দুটো বইয়ের নামই কিন্তু ইম্পর্ট্যান্ট নেহেরু তিব্বত এবং চায়না বইটি লিখেছেন অবতার সিং ভাসিন ডিটেলসে জানবো গবেষণার উপর ভিত্তি করে এই বইটি মনোমুগ্ধকর বিবরণে উনিশশো সালের ভারত চীন যুদ্ধ এবং উনিশশো সালের পরবর্তী পরিস্থিতি এতে বিশ্লেষণ করা হয়েছে উনিশশো সালের এক অক্টোবর গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে আর সেই সময় সদ্য স্বাধীন হয়েছিল ভারত তো ভারত এবং চীনের মধ্যে পরিস্থিতি কিন্তু দিন দিন খারাপ হচ্ছিল অবশ্যই কী হলো না ভারত এবং চীনের মধ্যে উনিশশো সাল এবং তারপর উনিশশো সালে দুইবার উনিশশো সালে যুদ্ধ শুরু হলো তো বর্তমান পরিস্থিতিতে স্বাধীনতার ছয় দশক পরেও ভারত এবং চীনের মধ্যে যে সীমান্ত সংক্রান্ত সমস্যা রয়েছে সেই সম্পর্কিত ডিটেলসে আলোচনা দেওয়া আছে এই বইতে তাহলে অপশান এ কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে যাব আশা করি তোমরা বুঝতে পারলে বইটা সম্পর্কে নেক্সট দেখো গ্লোবাল জি টোয়েন্টি হেলথ সামিট দু হাজার একুশ আয়োজন করবে কোন দেশ তো এটা এবার আয়োজন করছে গ্লোবাল জি টোয়েন্টি হেলথ সামিট দু হাজার একুশ আয়োজন করবে ইতালি অপশন সি ইস কারেক্ট আনসার অপশান সি ইতালি রোমে ভার্চুয়ালি আয়োজিত হচ্ছে এবং কো হোস্ট করবে ইউরোপিয়ান ইউনিয়ন কারণ এই যে জি টোয়েন্টি বা গ্রুপ অফ টোয়েন্টি এতে আছে উনিশটি দেশ উনিশটি দেশের মধ্যে ভারতেও রয়েছে প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকছে ইউরোপের সমস্ত প্রায় সমস্ত কান্ট্রি ঠিক আছে উনিশটি প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন এখন আমরা ইতালির কথা বলছি তো ইতালি রাজধানী হচ্ছে রোম কারেন্সি হচ্ছে ইউরো এবং ইতালির প্রেসিডেন্ট হচ্ছেন সার্জিও মাটারেলা সার্জিও মা চলো নেক্সট কোয়েশ্চনে আমরা যাব চার নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাব এর সিইও কে নিযুক্ত হলেন তো সম্প্রতি রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্কের ইনোভেশন হাবের সিইও পদে নিযুক্ত হলেন রাজেশ বনসাল অপশন ডি কারেক্ট দ্য তিনি ১৭ মে থেকে এই পদে কিন্তু কার্যভার গ্রহণ করেছেন তাহলে রিজার্ভ রিজার্ভ কত সাল প্রতিষ্ঠা হয়েছিল ১৯৩৫ সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হচ্ছে উনিশশো সালে এটা কিন্তু বেশি পরীক্ষাতে থাকে জাতীয়করণ কবে হচ্ছে উনিশশো সালে রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাইতে এবং বর্তমানে গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস নেক্সট দেখো সম্প্রতি কে মোনাকো গ্র্যান্ড প্রিক্স দু হাজার একুশ জয়ী হলেন তো সম্প্রতি মোনাকো গ্র্যান্ড প্রিক্স দু হাজার একুশ জয়ী হয়েছেন মার্ক্স ভাস্টপান অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার তো মার্কস ভাস্টান এই প্রথমবার মোনাকো গ্র্যান্ড প্রিক্স জয়ী হয়েছেন এর আগে কিন্তু বেশিরভাগই লুইস হ্যামিল্টন হ্যামিল্টন জয়ী হতেন তো মার্কস ভাস্টান একজন রেড চালক ঠিক আছে এবং সেকেন্ড পজিশনে রয়েছেন কার্লোস এগামিটে তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ নেক্সট কোয়েশনটা দেখো কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক তিব্বত মুক্তি দিবস হিসেবে পালন করা হিসেবে পালিত হয়ে থাকে তো প্রত্যেক বছর তেইশে মে তিব্বতের মানুষ তিব্বত মুক্তি দিবস হিসেবে পালন করছে কেন এই দিনটি তারা তিব্বত মুক্তি দিবস হিসেবে পালন করছে না ডিটেলসে জানবো তেইশে মে উনিশশো একান্ন জোর করে সেভেন্টিন পয়েন্ট এগ্রিমেন্ট তিব্বতের উপর লাগু করেছিল চীনের একটা এগ্রিমেন্ট হচ্ছে সেভেন্টিন পয়েন্ট এগ্রিমেন্ট এটা কিন্তু তিব্বতের উপর জোর করে তারা লাগু করেছিল ঠিক আছে তারপর তিব্বতের মানুষ এই দিনটিকে অন্ধকার দিবস হিসেবে কিন্তু পালন করে এবং আন্তর্জাতিক তিব্বত মুক্তি দিবস হিসাবে তারা এই দিনটি পালন করছে তো এখানে তোমাদের হোমওয়ার্কটা দেবো আজকের তিব্বতের রাষ্ট্রপতি সম্প্রতি কে নির্বাচিত হলেন তোমাদের কয়েকদিন আগেই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে করিয়েছি আমি তিব্বতের রাষ্ট্রপতি তো এটা তোমরা কমেন্ট করে জানাও তিব্বতের রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন এটা প্রত্যেকে তোমরা কমেন্ট করবে নেক্সট কোয়েশ্চেন দেখো প্রয়াত হলেন ও পি তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে ও পি ভারদাজ বা ওম প্রকাশ ভরদোয়াজ বক্সিং খেলার সঙ্গে যুক্ত ছিলেন বক্সিং খেলার সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতের জাতীয় বক্সিং কোচ ছিলেন উনিশশো সালে তিনি প্রথম দ্রোণাচার্য পুরস্কার পান এখন দ্রোণাচার্য পুরস্কার কিন্তু কাদেরকে দেওয়া হয় শুধু কোচদেরকে দেওয়া হয়ে থাকে তো উনিশশো সালে প্রথম যখন দ্রোণাচার্য পুরস্কারটা শুরু হচ্ছে তখন কিন্তু প্রথম পেয়েছিলেন ওপি ভারদাজ বক্সিং কোচ নেক্সট কোয়েশ্চেন দেখো এশিয়া কাপ টি টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যা সম্প্রতই অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে তো এশিয়া কাপ টু টোয়েন্টি এটা ক্রিকেট এশিয়া কাপ টি টোয়েন্টি এটা আয়োজিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কাতে যেটা সম্প্রতি কিন্তু এটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে কোভিড নাইন্টিন পরিস্থিতির জন্য তো শ্রীলঙ্কাতে আয়োজনের কথা ছিল শ্রীলঙ্কা রাষ্ট্রপতি হচ্ছে গোজা গোতাবায়া রাজাপক্ষে প্রধানমন্ত্রী হচ্ছেন মাহিন্দ্রা রাজাপক্ষে রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনে পুরা করতে হবে এটা শ্রী জয়বর্ধনে কোটে শ্রী কালকে কিন্তু টাইপ করতে প্রচুর বিভিন্ন জায়গাতে মিস্টেক হয়েছে কালকে সারাদিন এতটা টায়ার্ড ছিলাম যে মানে রাত্রে এগারোটা বারোটা টাইপ করার সময় চোখ বুঝে আসছিলো তো ঘুম পাচ্ছিল তো সেজন্য প্রচুর টাইপ করতে বিভিন্ন জায়গাতে মিস্টেক হয়েছে শ্রী জয়বর্ধনে কোটে শ্রীলঙ্কা এটা আয়োজনের কথা ছিল নেক্সট কোশ্চেন দেখো সম্প্রতিকে কে এফ আইএইচ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এর চেয়ারম্যান নিযুক্ত হলেন এফ বা ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এর চেয়ারম্যান নিযুক্ত হলেন নরিন্দর ভাটরা অপশন এ ইজ দ্য কারেক্ট আসার নরিন্দর ভাটরা নিযুক্ত হয়েছেন এই যে এফ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত লজেন শহরে লোজেন শহরটা কোথায় না সুইজারল্যান্ডে প্রতিষ্ঠা হয়েছিল কত সালে উনিশশো সালে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো দশ সম্প্রতি কোন রাজ্য হোম আইসোলেশন কিট লঞ্চ করলো তো হোম আইসোলেশন কিট লঞ্চ করেছে সম্প্রতি হিমাচল প্রদেশ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার হোম আইসোলেশন কিট অর্থাৎ যারা কোভিড নাইন্টিনের জন্য হোম আইসোলেশনে রয়েছে তাদের জন্য একটা করে কিট লঞ্চ করা হয়েছে যে কিটের মধ্যে থাকবে বিভিন্ন রকমের মেডিসিন তার সঙ্গে থাকবে স্যানিটাইজার মাস্ক চ্যাবনপ্রাস প্রভৃতি জিনিস কিন্তু সেই কিটে তাদেরকে দেওয়া হবে তো হিমাচল প্রদেশের ক্রান্টে পেসগুলো একবার রিভিশন করি আমরা শিব বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছে তারা পনেরোই এপ্রিল হিমাচল দিবস পালিত হলো দুই লক্ষ বাড়িতে নল জল সংযোগ করবে পর্বতধারা যোজনা চালু করলো হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী সেবা হেল্পলাইন এগারোশো চালু করেছে চালু করলেন আয়ুষ ঘরদার প্রোগ্রাম চালু করেছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন বান্দারু দত্তাত্রেয় না গভর্নর জয়রাম মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং গভর্নর হচ্ছেন বান্দারু দত্তত্রেয় ঠিক আছে তো আজকের দশটি প্রশ্ন শেষ হলো তোমরা প্রত্যেকে এখনই তোমরা প্রত্যেকে তো জানো যে আজ থেকে বা শুরু হচ্ছে তোমাদের ইয়াস ইয়াস ঝড় তো প্রত্যেকে সুরক্ষিত থাকবে পেনিক করে যেন না করো প্রত্যেকে কিন্তু সুরক্ষিত থাকো দুদিনের মধ্যে এই ঝড় আশা করি কেটে যাবে সমস্ত কিছু আবার ঠিক হবে তো যারা উপকূলবর্তী জেলাগুলোতে থাকো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলো প্রত্যেকে কিন্তু ভালো করে সুস্থ থাক তো দশটি কোয়েশ্চেন শেষ হলো এবং লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন করো ফেসবুক গ্রুপেও জয়েন করো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে আমাদের দ্বিতীয় চ্যানেলটার লিংক দেওয়া আছে সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ